নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো ঘরো উপকরণ দিয়ে পেঁপের চাটনি তৈরি করা তাহলে দেখুন প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি এরপর তাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পরে আমি আগে থাকতে গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি পেঁপের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এরপর আমি অনেকক্ষণ ধরে পেঁপে ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁপে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য পেঁপে ঢাকা দিয়ে রেখে দেব এরপর দশ পনেরো মিনিট বাদে আমি ঢাকনা খুলে নেব। দেখুন এখানে আমার পেঁপে ভালোভাবে গলে গেছে এবার পেঁপের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমার হলুদ গুঁড়ো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমার আগে থাকতে তৈরি করা তেঁতুল জল পেঁপের মধ্যে দিয়ে দেব। এখানে টকটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এরপর আমি কিছুক্ষণ পরে ওই পেঁপের মধ্যেই পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবার চাটনি নাড়াচাড়া করে নেব নিয়ে আমি আমার ঘরে থাকা মিষ্টি শিরা আমি পেঁপের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর আমি গ্যাসে ফ্লেমটা জোরে দিয়ে ভালোভাবে চাটনি ফুটিয়ে নেব দেখুন আমার চাটনি ভালোভাবে ফুটানো হয়ে গেছে এরপর আমি আগে থাকতে ধুয়ে রাখা কাজু কিশমিশ চাটনির মধ্যে দিয়ে দেব দিয়ে আমি আবার গ্যাসে ফ্লেমটা লো করে ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে চাটনি আবার ফুটিয়ে নেব চাটনি অনেকক্ষণ ধরে ভালোভাবে ফোটানো হয়ে গেলে আমি আবার কিছুক্ষণের জন্য চাটনি ঢেকে দেব আমি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেব নিয়ে আমি আবার চাটনি ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব এবার দেখুন আমার চাটনি রেডি এরপর আমি চাটনির ওপরে আগে থাকতে শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কা ও পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে দেবো গুঁড়ো মশলা ছড়ানো হয়ে গেলে আমি আবার মশলাগুলো চাটনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমার চাটনি তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে চাটনি ঢেলে নেব দেখুন এখানে আমার চাটনি তৈরি এইভাবে যদি আপনারা পেঁপের চাটনি তৈরি করেন তাহলে আপনারা যখন খাবেন আপনাদের কাছে মনেই হবে না যে এটা আপনারা পেঁপের চাটনি খাচ্ছেন